কি এক অদ্ভুত ব্যাটিং এর প্রদর্শনী দেখালো বাংলাদেশের মেয়েরা। চলমান নারী টি টোয়েন্টি বিশ্বকাপে চরম ব্যাটিং বিপর্যয় বাংলাদেশ নারী ক্রিকেট দলের। সাউথ আফ্রিকার বিপক্ষে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচ জিতে মাঠে নেমেছে বাংলাদেশ। আর এই ম্যাচের শুরুতে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ১১৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এদিন বাংলাদেশ ১১৩ রান করার পথে পুরো ইনিংসে হাঁকিয়েছে মাত্র ৬০টি চার, নেই কোনো ছক্কার মার। টি টোয়েন্টি ক্রিকেটে এমন অদ্ভুত ব্যাটিংয়ে স্কোর বোর্ডে সামান্য পুঁজি সংগ্রহ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দলের হয়ে এদিন সর্বোচ্চ ৩০ রানের ইনিংস খেলেছেন ক্যাপ্টেন নিগার সুলতানা, যার স্ট্রাইক রেটও ছিল মাত্র ৮৮। ১৩৬ স্ট্রাইক রেটে ব্যাটিং করলেও ইনিংসটা বড় করতে পারেননি নাহিদা আক্তার। ১১ বলে ১৫ রানের ইনিংস খেলেছেন তিনি। দুই ওপেনারের ব্যর্থতার পর নিগার সুলতানা স্বর্ণা আক্তারদের ব্যাটিংয়ে ভর করে ১১৩ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।